আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মার্কিন কংগ্রেসে ইউক্রেনের $61 বিলিয়ন সহায়তা বিল পাস। পশ্চিমবঙ্গে 3টি আসনে কম ভোট পড়েছে। হামাস প্রধানের সঙ্গে বৈঠক, ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন এরদোগান। কাতার ছাড়তে চায় হামাস। তীব্র গরমে পড়ছে পশ্চিমবঙ্গ, রেড অ্যালার্ট জারি। কোন অপশক্তির অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি, বলেন ইসি আলমগীর। বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। তাপদাহ, দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন কংগ্রেসের ইউক্রেনের বহুল প্রতীক্ষিত $61 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাস হয়েছে। কয়েক মাস বিলম্বের পর স্থানীয় সময় বিলটি পাস করা হয়। দ্বিদলীয় ভোটে 210 জন ডেমোক্রেট এবং 101 জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 112 জন রিপাবলিকান। অধিবেশনের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে ভোটাভুটি শুরু হয়। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে সমর্থকরা ইউক্রেনের পতাকা নেড়ে উল্লাস ও হাততালি দিতে শুরু করেন। এতে স্পষ্ট হয়ে যায় যে ইউক্রেনের সহায়তা প্যাকেজ অবশেষে অনুমোদিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর হাউস করতালিতে ফেটে পড়ে। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পশ্চিমবঙ্গের 3টি আসনে কম ভোট পড়েছে। 7 দফা লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসনে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে 3 আসনে 2019 সালের চেয়ে এবার ভোট কম পড়েছে। গতকাল প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্যটি বলছে এই 3 আসনে ভোট পড়েছে 81.91%, যা গতবারের তুলনায় 2.5% বেশি কম। খবর বিজনেস স্ট্যান্ডার্ড এ সময় ও আনন্দবাজার। কমিশন সূত্রটি আরো জানায় কোচবিহারে ভোট পড়েছে 82.17%, 2019 সালের ভোটে এই আসনে ভোটদানের হার ছিল 84.25%। এবার এই আসনে বিদায়ী বিজেপির সংসদ সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়ছেন সীতায় বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। কোচবিহারে লড়াইয়ে ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায়ও। কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পি আর রায় চৌধুরী। হামাস প্রধানের সঙ্গে বৈঠক, ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় ইসরায়েলি হামলা মোকাবেলায় ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে কয়েক ঘন্টার বৈঠক শেষে একথা বলেন এরদোগান। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে এরদোগান ও হানিয়ার মধ্যে কয়েক ঘন্টার বৈঠক হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরটি জানিয়েছে। এরদোগান আরও বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। কাতার ছাড়তে চায় হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতারা নিজেদের গাটি কাতার থেকে অন্য কোনো দেশে সরিয়ে নিতে চান। ইতিমধ্যেই তারা মধ্যপ্রাচ্যে 2টি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, এর একটি ওমান। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারায় রয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। কাতার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এবং এরদোগানের সঙ্গে সাক্ষাৎ ভিন্ন বার্তা দেয়, কারণ তুর্কি প্রেসিডেন্ট যুদ্ধবন্দের মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চান। মূলত গাজায় শান্তি স্থাপনে ব্যর্থতা ও তার জেরে কাতার সরকারের সঙ্গে দ্বন্দ্ব এবং সম্পর্কে অবনতির জেরে হামাসের জ্যেষ্ঠ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কাতারের 2 জন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা কার্যত থেমে আছে, শিগগিরই তা চালুর সম্ভাবনাও কম। যুদ্ধ বর্তমানে যে পর্যায়ে চলছে তা কাতার ও হামাস উভয়ের জন্য অস্বস্তিকর। এতে উভয় পক্ষের মধ্যেই অবিশ্বাস সৃষ্টি হয়েছে।
তীব্র গরমে পড়ছে পশ্চিমবঙ্গ, রেড অ্যালার্ট জারি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে রবিবার তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি রয়েছে 6টি জেলায়। ওই জেলাগুলিতে অতি তীব্র তাপ প্রবাহের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের বাকি জেলায় তাপ প্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণের সব জেলায় রবিবার পর্যন্ত তাপ প্রবাহ চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে রবিবার। এসআইটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে। কোনো অপশক্তির অন্যের কাছে যেন আমরা মাথা নত না করি, বলেন ইসি আলমগীর। নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে। আমরা একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, কোনো অপশক্তির অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি। নির্বাচনের প্রস্তাব বিস্তারের ব্যাপারে তিনি বলেন, সংসদ নির্বাচনে যেন যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয়, এটা বিবেচ্য বিষয় নয়। বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও পাবনা জেলার বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরে কেরানগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন সহ আরো অনেকে জেল গেটে উপস্থিত ছিলেন। অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় হাবিবকে 4 বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এদিকে হাইকোর্টের একজন বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় তাকে তলব করেছিলেন আদালত, কিন্তু আদালতে হাজির না হয় গত 20 নভেম্বর ঢাকার মিরপুর DOASS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তাপদাহ, দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ। তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপদাহের কারণে কোল্ড কেস এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায় সে বিষয়েও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন।